আমরা যে বেঁচে আছি সেটা ভেবেই আনন্দ হচ্ছে, কিন্তু কিভাবে বাঁচলাম সেটা খুবই আশ্চর্যজনক। যেভাবে আমাদের জানটা ভেঙে পড়ল কিরণ, সেটাতে আমাদের কোনো বাঁচার কথাই তো ছিল না। কেন জানি না আমার মনে হলো আমার আলোকমালা আমাকে স্পর্শ করল, ও ছোঁয়াতেই আমার জ্ঞান ফিরল। খোলানোর জন্য কেন বারবার জোর করছো? এতে যদি হিতে বিপরীত হয়ে যায়, আমরা যে এই বঞ্চিকা গ্রহে রাজত্ব চালাচ্ছি তা ওই হিন্টিংয়ের শুভ শক্তির জোরেই। যে শুভ শক্তিকে তুমি অশুভ শক্তিতে পরিণত করেছো। কোনোদিনও এইসব কথা মুখে আনবি না। এই গ্রহে যেন কেউ কখনো জানতে না পারে, গুনাহ করেও যে আসল ক্ষমতা আমার নয়, কিরণমালার মেয়ে আলোকমালার, কেউ যেন জানতে না পারে। রাজা হুর হুর যদি জানতে পারে তাহলে ও আলোকমালাকে রেখে দেবে, হিংটিংকে রেখে দেবে এখানে। ওরা আমাদের সবাইকে অন্ধকার মহাশূন্যে নিক্ষেপ করবে, নির্বাসিত করবে। তখন কি হবে জানিস? সারাটা জীবন ওই অন্ধকার মহাশূন্যে কোনো এক গ্রহের চারপাশে আমাদের পাক খেয়ে যেতে হবে, পাক খেয়ে যেতে হবে। হিংটিংকে চিরকাল আমার কবজাতেই রাখতে হবে, বুঝেছিস? দেখি তো, শোনো, এই হারটা সব সময় পোশাকের ভেতরেই যেন থাকে, কেউ যেন দেখতে না পায়, বুঝেছো? কেন মা? এটা আমার আদেশ। আচ্ছা মা। আমার আলোর নিশ্চয় খুব বিপদ হচ্ছে, তাহলে অমৃতের রক্ষকের তরবারি ভাবে কালচে হয়ে গেল কি করে? কিরণ রে, কিন্তু কোথায় খুঁজবি তাকে? বোনকে কি করে চিনতে পারবে মা? বোন তো নিশ্চয় বড় হয়ে গিয়েছে, তাই না লাগবা? আমার আলো কত বড় হয়েছে কে জানে, কেমন দেখতে কিছুই জানি না। তাকে আমি বা কে করে চিনব, আর সেই বা আমাকে কেমন করে চিনবে? তোমার সমস্ত প্রশ্নের উত্তর রাজপ্রাসাদে গেলে তবেই পাওয়া যাবে। আমাদের জান ভেঙে গেছে, তবু আমরা বঞ্চিকা গ্রহে পৌঁছতে পেরেছি। এইবার কোনোভাবে রাজপ্রাসাদে ঢুকে রানী আয়লাকে খুলে বললে তিনি তোমার মেয়েকে উদ্ধার করে তোমায় ফিরিয়ে দেবে। তিনি ভালো রানী, কিন্তু রাজা হুরহুর হইতে সাবধান, সে অত্যন্ত নিষ্ঠুর এবং শয়তান। রানী কটকটি, রানী আয়লা আমার জীবন থেকে মুছে গেছে, তুমি এখন আমার রানী। এবার তো আমাদের বিবাহের উৎসব হোক। কিরণমালার বিনাশ ঘটেছে, টিংটিংকে আর কেউ কোনোদিনও এই বঞ্চিকা গ্রহ থেকে সরাতে পারবে না, তাই আমাদের কিসের দুশ্চিন্তা? এবার আমাদের বিবাহ এবং বিজয়ের উৎসব পালন করা হোক, চলো। আদি খেতা, নিহাত পাকে পড়েছি, তাই এই অখাদ্যটার বিয়ের প্রস্তাবে রাজি হতে হলো। বলে রাজা হুর হুর, তুই আমার নখেরও যোগ্য নস। বিবাহের উৎসব, এ তো ভারী আনন্দের কথা। আয়োজন করো, আয়োজন করো রাজা হুর হুর। কিন্তু প্রাসাদে প্রবেশ করা
সহজ নয়, অনেক বাধা আছে প্রাসাদে প্রবেশ করার পথে। যতই বাধা থাকুক না কেন, তা অতিক্রম করে আমি আমার আলোকমালাকে খুঁজে বার করবই। তাহলে যাও, প্রথমে ওই আলোকে স্পর্শ করে নিজেকে আবার উদ্দীপ্ত করো। নকুল, সোনামণি, এইদিকে। তোমরা উদ্দীপ্ত হয়েছ, এইবার চলো ওই দিকে প্রাসাদ। চল। এসো। আজ আমি ও রানী কটকটির বিবাহ উৎসবে একটি মুখোশ নৃত্যের আয়োজন করেছি এবং সেই মুখোশ নৃত্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হবে। রাজা হুড়হুড়, আজ যদি চ্যাঙ্গোড়া গ্রহের ওই পানীয় আর অদ্ভুত আদ্য খাদ্য যদি পাওয়া যেত তাহলে জমে যেত। আর এমন কি ব্যাপার, এক্ষুনি এই মুহূর্তে আমি চ্যাঙ্গোড়া গ্রহের খাদ্য ও পানীয় প্রস্তুত করছি। হিন্টিং, ভালো করে শোন, চ্যাঙ্গোড়া গ্রহ থেকে খাদ্য আর পানীয় আনতে হবে তোকে। তুই আমার আড়ালে লুকিয়ে থাকবি, বুঝেছিস? শোন সোনামণি, আমরা যেন ধরা না পড়ে যাই। হ্যাঁ ঠিক। হিন্টিং, আমি যা বলছি যেভাবে বলছি সেভাবেই কাজ করতে হবে, কোনো ভুল যেন না হয়, বুঝেছিস? কোনো ভুল হবে না, খুব সহজ কাজ। এই অস্ত্র দিয়ে আমি সব টেনে নিয়ে আসব। হিন্টিং এর হাতের জোরে আসলে চ্যাঙ্গোড়া গ্রহকে টেনে আনবে। ওই অস্ত্র আমার সাধ্য নেই ওই বমচিকা গ্রহ থেকে ছুঁড়ে চ্যাঙ্গোড়া অবধি পৌঁছানোর। একমাত্র আমার হিন্টিংই এই ক্ষমতা রাখে। কটকটি বমচিকা গ্রহের রানী, তাহলে যে লকবক বলেছিল এই বমচিকা গ্রহের রানী আয়লা, আর সে খুবই ভালো, সে তো আমার আলোকে ফিরে পেতে সাহায্য করতে পারে। কোথায় গেল সেই রানী? তাকে কি কটকটি মেরে ফেলেছে আর নিজে রানী হয়ে বসেছে?
চলো পাল্টাই।